আল্লাহর কাছে দোয়া করি যে আমার মা যতদিন মাননীয় প্রধানমন্ত্রী বেঁচে থাকবেন যেন বাংলাদেশের সরকার হয়ে উনি বেঁচে থাকেন। মতিঝিল ঢুকি, শাপলা চক্করে ঢুকি, যখন দেখি যে বড় বড় উঁচু বিল্ডিং, বিল্ডিং এর দিকে যখন তাকাই তখন আমার চোখের পানি থাকে না যে আমি একজন রিক্সা চালক, আমার তিনটা সন্তান, আল্লাহ যদি আমাকে একটা টিনের ছোট্ট ঘর দিত এই ছেলে মেয়ে সন্তান জ্ঞানে সুখে থাকতাম। আজ আমি ঘর পেয়েছি, পাকা ঘর, এই ঘর পেয়ে আমার মতো সুখী আর যেন কেউ না হয়। আমার মতো ভূমিহীন আজকে 37 বছর পর আমার ছেলে মেয়ে সন্তানকে যখন আমি এই কুরবানির ঈদে আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে গাড়িতে উঠি, আমার মেয়েটা গলায় ধরে বলে যে বাবা আজকে আমরা কোথায় যাচ্ছি, আমার মেয়েটাকে আমি পণ্য করেছি মা, মনে হয় আল্লাহ আমাকে স্বয়ং চোখ দিয়ে দেখেছে, আজকে আমি দেশের বাড়িতে কুরবানি ঈদ করব। আমার মেয়েটাকে আমি বলতে পেরেছি যে মা আমি ঈদ করতে পারবো, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ঘর দিয়েছে মা, এক মায়ের জন্ম দিও আরেক মায়ে দিল ঘর, শুধু টিভির পর্দায় দেখি, কোনোদিন সামনে সামনে দেখতে পারি না, আজকে আমার মন শান্তি না। যদি আমার মাকে পঞ্চ করে দেখতাম, আমার মাকে শুধু আমি চোখে দেখি, মাননীয় প্রধানমন্ত্রী দেখে কোনোদিন শান্তি মেটে না, আমার মাকে আমি ঘর পেয়েছি যে এই আনন্দে আমার মাকে আমি পা ছুঁয়ে সালাম করবো যে মা বাংলাদেশে যেন আমার মতো কোনো ভূমি না থাকে। আমি একজন নিষ্কা চালক, তিনটা সন্তান গেলে খুব অসহায় মা, জানি না আজকে ঘর পেয়েছি বউ বাচ্চাকে রেখে এখানে ঢাকায় যাবো, যদি আল্লাহ আমার কোন রাস্তায় দুর্ঘটনা রিক্সা চালাতে মারা যায় হয়তো আমার লাস্ট আমার বউ বাচ্চা দেখতে পারবে না, কেন গ্রামে থাকি কাজ কাম রিক্সা খেত খামারে কাজ করে রোপা লাগাই, হয়তো 10 দিন থেকে 15 দিন 10-15 দিন কাজ করে কি সংসার চলবে মা, 10-15 দিন কাজ শেষে আবার আমাকে ঢাকা যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ যে মা আপনি শুধু দেশের মা না, আপনি আমার মতো ক্ষতিগ্রস্ত আমাদের মা, আজ থেকে আমি স্বীকার করব যে এক মা আমাকে ঘর দিয়েছে আর এক মা দিয়েছে আমাকে জন্ম, সেই মার অনুদানে যেন আমি আজকে এই গ্রামে যে কোনো একটা কর্ম করে খাইতে পারি, যে মা আমার খুব আনন্দ যদি আজকে আমার বউকে নিয়ে আসছি মা, আমার বউ আজকে বছরের আজানের সব উঠে নামাজ পড়ে আমাকে প্রশ্ন করে যে আজকে আমরা কোথায় যাব, আমার মাকে বলেছি যে বাবা আমার এই বউকে বলেছি যে আজকে যাইতেছি আমার মায়ের কাছে, কোন মায়ের কাছে যাচ্ছি না আমার মা জননের দৃশ্যে গেছি না মায়ের কাছে তাকে দেখা করতে, আজকে আমি বছরের সময় যখন উঠে আসি মা যে ঘরে টিবল পেয়েছি ওই টিবলের পানি খেয়ে আমি সকালবেলা এসেছি মা পঞ্চ করে এসে দোকানে নাস্তা করেছি, আজকে আমার খুশি মনে হয় যদি আমি সারাদিন না খাই আমার খিদা লাগবে না, কিন্তু মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করি যে আমার মা যতদিন মাননীয় প্রধানমন্ত্রী বেঁচে থাকবেন যেন বাংলাদেশের সরকার হয়ে উনি বেঁচে থাকেন। আজকে ঘরে ঘরে দরকার আওয়ামী লীগ সরকার, ঘরে ঘরে দরকার আওয়ামী লীগ সরকার। আমি একটা কথা বলবো যে আমার মতো রিক্সা শ্রমিক ভাই, আমাদের মতো যারা কর্মজীবী হয়েছেন তাদের সরকার আওয়ামী লীগ সরকার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, চিরজীবী হোক শেখ হাসিনা। আসসালামু আলাইকুম।